প্রথমত আমরা যে বিষয়টা বলবো যে হেফাজত ইসলামের নেতারা কয়েকবার এযাবৎ বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তথা সরকারের সাথে। সেই বৈঠকে বিভিন্ন রকমের আলাপ আলোচনা সমালোচনা হয়েছে। তারপরেও গতকালকে সেই ধারাবাহিকতায় গতকালকে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত ইসলামের গুরুত্বপূর্ণ নেতারা বৈঠক করেছেন, প্রায় 3.5 ঘন্টা যাবৎ বৈঠক করেছেন। তো এই বৈঠকের ফলাফলটা নিয়েই আমরা আলোচনা করব এবং সেটা আমরা শেষ পর্যায়ে বলছি। প্রথমত আমরা যে বিষয়টা তুলে ধরতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বা সরকারের সাথে বৈঠক নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হয়, সেক্ষেত্রে ঘরোয়া যে সমালোচনাগুলি হয় এই সমালোচনাগুলি আসলে আমাদের করা উচিত না। এবং যদিও সমালোচনার বেশ কিছু কারণ থাকে, তারপরেও আমাদের এই সমালোচনাগুলি একটু বুঝে শুনে করা উচিত। যারা সমালোচনা করেন তাদের বক্তব্যটা হলো যে আসলে আগে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ওনার কাছে সরকার যেতেন, আর বর্তমানে ওলামায়ে কেরাম সরকারের কাছে যায়। তার মানে এই কথাটা একটু কঠোর করে বলেন যে আগে আলেমদের দরবারে সরকার আসতো, আর এখন সরকারের দুয়ারে আলেমরা যায়। কথাটা অত্যন্ত তিক্ত, তারপরেও কথাটা অনেকটা সত্য হলেও এই কথাটা আমরা আসলে এটার বাধা দিব না বা আমরা দ্বিমত পোষণ করব না। কিন্তু আমাদের বক্তব্য হলো এই কথাটা এই সময় বলাটা কতটা যুক্তিযুক্ত সেটা একটু আপনি বিবেচনা করে দেখেন। কারণ হেফাজত ইসলামের উপরে যেই খড়গ চলছে, সরকারের যেই চাপ চলছে, যেভাবে করে গ্রেফতার, যেভাবে করে নির্যাতন, যেভাবে করে রিমান্ড চলছে, যেভাবে করে মাদ্রাসা একের পর এক তছনছ হয়ে যাচ্ছে, যেভাবে করে ওলামায়ে কেরামের খেদমতগুলি প্রশ্নবিদ্ধ হচ্ছে, যেভাবে করে ওলামায়ে কেরামের পরিবারগুলো এই করোনার মধ্যে তথা রমজানের মধ্যে কতটা যে সমস্যার সম্মুখীন হয়েছে, এরপরেও যদি এখন এই কথাটা এভাবে বলা হয় যে আগে সরকারের কাছে আগে আলেম ওলামাদের দরবারে সরকার আসতো, আর এখন আলেম ওলামারা সরকারের দুয়ারে যায়, কথাটা চরম একটা কাটা ঘায়ে লবণ দেওয়ার মতো হয়ে যায়। এই কথাটাই অন্য কোনোভাবেই কিন্তু বলা যায় বা আগে পরেও বলা যায় যে আসলে বিষয়টা দুঃখজনক, যে আসলে আমরা এতটাই লো কোয়ালিটিতে বা নিচে নেমে গেছি যে জিনিসটা আমরা ধরে রাখতে পারিনি। অথচ যদি হেফাজত তার আন্দোলনটাকে সুন্দরভাবে গুছিয়ে করতে পারত অথবা আন্দোলন যদি সফল হতো, তাহলে সরকার এখনও পর্যন্ত হেফাজতের দরবারে বা হেফাজত নেতাদের দরবারে যেতে বাধ্য হতো, এটা কিন্তু বাস্তবতা। এখন বিফল হয়েছে, কত আন্দোলনই তো পৃথিবীতে বিফল হয়, কত বড় বড় রাষ্ট্র, বড় বড় দল, বড় বড় ক্ষমতাধরের আন্দোলনও তো বিফল হয় না? তো সেই ক্ষেত্রে হেফাজতের এই আন্দোলনটা বিফল হয়েছে বা হেফাজতের এই আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হয়েছে, অথবা হেফাজতের এই আন্দোলনটা একটা চালের মধ্যে পড়ে গিয়েছে, কারণ যদি রমজান না হতো অথবা করোনার লকডাউন না হতো অথবা মাদ্রাসাগুলি বন্ধ না হতো বা আমজনতা এইভাবে ব্যস্ত না হতো, তাহলে কিন্তু হয়তো এতটা ডাউনে যেত না। তো সব মিলিয়ে যে বিষয়টা দাঁড়ায় যে আসলে এই কথাগুলি এই মুহূর্তে বলাটা আসলে এটা একটা মানে একটা দুঃখজনক ব্যাপার। এবার আমরা একটু পর্যালোচনা করি ছোট্ট পরিসরে, সেটা হলো এই যে দেখুন কি পরিমাণ ক্ষতি হয়ে গেছে। বেশিরভাগ মাদ্রাসা তো সবই এখন বন্ধ, কিন্তু বেশিরভাগ মাদ্রাসাগুলি ক্ষতির সম্মুখীন হয়েছে। তো সেটা কীভাবে? মাদ্রাসার আইনকাম, মাদ্রাসার গতিবিধি অর্থাৎ শিক্ষা কার্যক্রমের যে গতিবিধি, এটা এরপর শিক্ষকদের এবং কমিউনিটি সব কিছুর যোগাযোগ ব্যবস্থা এবং তাদের যে একটা একাগ্রতা, তাদের যে কানেকটিভিটি, এসব কিছুর কিন্তু একটা ডিস্টার্ব হয়েছে, যে কারণে এই মুহূর্তে মাদ্রাসা খুললেও সেই আগের পরিধিতে চলে যাওয়া সেটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার হবে। সেজন্য আমরা যে বিষয়টা বলবো যে এই মুহূর্তে হেফাজতের সামনে সরকারের সাথে আপোষ করা ছাড়া বিকল্প কোনো রাস্তাই সামনে খোলা নাই, এটাই বাস্তবতা। আপনি গভীরভাবে দেখলে এটাই দেখবেন। এখন যদি সরকারের দুয়ারে হেফাজতকে যেতে হয় বারবার, সেটা যদিও ছোট হওয়া বা যদি দেখতে ছোট দেখা যায়, তারপরও যেতেই হবে। কারণ মাদ্রাসাগুলি রক্ষা করতে চাইলে এবং নিরীহ আলেম যারা আন্দোলন খুব একটা বুঝেন না বা আন্দোলনের মধ্যে নাই, অথচ রিমান্ড চলছে, অথচ গ্রেফতার চলছে, অথচ তাদের প্রতিষ্ঠানগুলি হুমকির সম্মুখীন হয়েছে, এক্ষেত্রে হেফাজতেরই উচিত এর আপনার একটা হাল ধরা বা একটা নেতৃত্ব দেওয়া। কারণ যে কোনো দল, সেটা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, কোনো দলের নেতৃবর্গ বা নেতাবর্গ বা কর্মীরা সমস্যার সম্মুখীন হলে তখন সেই দলকে সেটা নিয়ন্ত্রণ করতে হয় বা হ্যান্ডেলিং করতে হয়। যদি দল সেটা করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সেই দলের নেতা কর্মী, তাদের মন ভেঙে যায়, তাদেরকে খুব অ্যাক্টিভ পাওয়া যায় না দলের নিষ্ক্রিয়তার কারণে। সে কারণে হেফাজত বর্তমানে যেটা করছে, এর বাইরে হেফাজতের সামনে কোনো রাস্তা খোলা আছে বলে আমরা মনে করি না। এরপরেও
যদি আপনি মনে করেন আপনার সামনে কোনো রাস্তা খোলা আছে তাহলে আপনারা সেটা কমেন্টসে বলবেন, আমরা ইনশাআল্লাহ সেটার জবাব দিব বা সেটা আমাদের নেতৃবর্গ দেখবেন বা সেটা নিয়ে ভালো আলোচনা হতে পারে। অতএব আলোচনার মাধ্যমে, কমিউনিটির মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে তো আমাদের সামনে আগাতে হবে। এবার আসি মূল আলোচনায়। এই প্রায় 9 মিনিট ভূমিকার পরে আমরা যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হলো গতকালকে সেই সফল একটি বৈঠক। বৈঠকটাকে আমরা সফল এজন্য বলছি, এর আগে যতবার বৈঠক হয়েছে কোনো বৈঠকেই সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয় নাই। গতকালকের বৈঠকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এজন্যই আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিস্থিতি থেকে, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হয়তো পরিত্রাণের ব্যবস্থা করবেন। তো বৈঠকে কালকে কি হয়েছে সেটা বলার আগে বৈঠকের শিরোনামটা আমরা বলে নিই। যে গতকালকে পত্রিকা শিরোনাম করেছে এভাবে যে 3.5 ঘন্টা বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতাদের 4 দাবি। 3.5 ঘন্টা বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতাদের 4 দাবি, পত্রিকা এভাবে শিরোনাম করেছে। খবরটা আমরা টোটালি পড়েছি এবং খবরের শুরু থেকেই যখন আমাদের নেতাবর্গরা গিয়েছেন তখন থেকে আমরা সেখানে নজর রাখছিলাম এবং আমরা যে খবরাখবর এনেছি বা পেয়েছি তার সারাংশটা এরকম যে ওনারা যথেষ্ট সহমর্মিতার সাথে, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং একে অপরকে বোঝার চেষ্টা করেছেন এবং হেফাজতে ইসলাম তার টোটাল বিষয়টাকে মিস্টেক সহ টোটাল বিষয়টাকে সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন যে আসলে যতটুকু মিস্টেক হয়েছে বা যতটুকু কী হয়েছে না হয়েছে সে বিষয়গুলি টোটাল তুলে ধরেছেন। এরপরে হেফাজতে ইসলাম যে সার্বিকভাবে 4টা দাবি তুলে ধরেছেন, তার প্রথম দাবিটা হলো এই যে সকল নেতাকর্মী, অর্থাৎ হেফাজতে ইসলামের যত নেতাকর্মী রয়েছে সকল নেতাকর্মীর গ্রেফতারকে বন্ধ করতে হবে, ফার্স্ট টাইম গ্রেফতারকে বন্ধ করতে হবে। এবং দ্বিতীয় যে দাবিটা করা হয়েছে সেটা হলো যত নেতাকর্মী মানে গ্রেফতার হয়েছে, রিমান্ডে আছে, জেলে আছে, যে যে অবস্থায় আছে, তার মানে গ্রেফতারের মধ্যে যারা রয়েছে সকলকেই বিনা শর্তে মুক্তি দিতে হবে, নিঃশর্তে মুক্তি দিতে হবে। এই 2টা শর্ত প্রথমত। তো এই 2টা শর্ত যদি সরকার মানে, যে আশ্বাস সরকার দিয়েছে, তাহলে আশা করা যায় যে হেফাজতের উপরে বর্তমানে যে বিপর্যয় চলছে সেই বিপর্যয় অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। এই 2টা দাবি ফার্স্ট টাইম। আর দ্বিতীয়ত আরও 2টা দাবি করেছেন হেফাজত, মূলত 4টা দাবি করেছে, আরও 2টা দাবি। তার প্রথম দাবি হলো এটা যে 2013-তে যে মামলা ছিল, যেই মামলাগুলি নিষ্ক্রিয় করার কথা ছিল, সরকারের সাথে বিভিন্ন সময় আলোচনা এই কথা কিন্তু হয়েছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে হেফাজত বলেছে যে সরকারের সাথে যে আলোচনা আগে হয়েছিল সেই আলোচনার পরিপ্রেক্ষিতে ওই মামলাগুলিকে ভ্যানিশ করে দিতে হবে, ওই মামলাগুলিকে আপনার উঠায় নিতে হবে। কারণ সরকারের এই আলোচনা থেকে আমরা একটা কথা ধরে নিতে পারি যে আমরা যদি শুধু হেফাজত নেতাদেরকে দায়ী করি বা দোষ দেই তাহলে এটা আমাদের ভুল হবে। কেন ভুল হবে? আপনি দেখেন হেফাজত নেতারা গতকালকে এই কথাটা উল্লেখ করেছেন এই দাবির মধ্যে যে সরকারের সাথে পূর্বে যেভাবে আলোচনা হয়েছিল, তার মানে পূর্বে আলোচনা হয়েছিল যে 13 মামলাগুলিকে তারা নিষ্ক্রিয় করবে, উঠায় নিবে, কিন্তু সেটা সরকার করে নাই, সরকার তার ওয়াদা রাখে নাই। সরকার কি করেছে, ওই মামলাগুলিকে এখন আবার ঝালাই করে নতুন করে উঠাইয়া তারপর অনেক নেতাদেরকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে 2013-র মামলায়। সেই কথাটাই সরকার কালকে বা সরকারের সাথে কালকে হেফাজত আলোচনা করেছে যে সরকারের সাথে যে আলোচনা হয়েছিল, যে আলোচনার পরিপ্রেক্ষিতে সরকারের সাথে হেফাজতের ভালো সম্পর্ক হোক বা যাই কিছু হোক না হোক সেটা ভিন্ন কথা, বাকি যে আলোচনা হয়েছিল সেই আলোচনার ধারাবাহিকতায় আগের মামলাগুলিকে উঠায় নিতে হবে, নিষ্ক্রিয় করতে হবে। এই 1টা দাবি, 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি করা হয়েছে যে সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সব মাদ্রাসাই তো এখন বন্ধ করোনার কারণে, তো সকল মাদ্রাসাগুলিকে খুলে দেওয়ার দাবি করা হয়েছে। তো যেই 4টা দাবি হেফাজতে ইসলাম থেকে করা হয়েছে, ফার্স্ট টাইম নেতাদের গ্রেফতার বন্ধ করা, দ্বিতীয়ত নেতাকর্মী সবার দাবি গ্রেফতার বন্ধ করা, দ্বিতীয়ত যারা গ্রেফতার হয়েছেন, জেলে আছেন বা রিমান্ডে আছেন সকলকে মুক্তি দেওয়া, তৃতীয়ত 13 মামলাগুলিকে উঠিয়ে নেওয়া, চতুর্থ সকল মাদ্রাসাগুলিকে খুলে দেওয়া। এই 4টা দাবি সরকার যেটা মানার আশ্বাস দিয়েছেন, পত্রিকা এভাবেই করেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী শুনে টোটালি আশ্বাস দিয়েছেন, আশ্বাসের মানেই আশা করা যায় যে এটা তারা মেনে নেবেন বা করবেন। তো যদি এই দাবিগুলি সরকার মেনে নেয়, যদি এই দাবিগুলি বাস্তবায়ন হয়, তাহলে এটা শুধু হেফাজতের জন্য ভালো তা নয়, এটা হেফাজতের জন্য ভালো, তাওহিদি জনতার জন্য ভালো, সকল মাদারিসে কওমিয়ার জন্য ভালো এবং শিক্ষার্থীদের জন্য ভালো, শিক্ষার্থীদের গার্জিয়ানদের জন্য ভালো, তথা পুরা ইসলামী সমাজ, পুরা বাংলাদেশের আম জনতা সহ পুরা বাঙালি জাতির জন্য এটা একটা সৌভাগ্যের খবর। কারণ আমরা জানি এই করোনাকালীন সময়, করোনার এই মহামারী, এই গজবে সারা বিশ্ব লণ্ডভণ্ড হয়ে গেছে। এ থেকে বাঁচার জন্য আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর থেকে মাফি ছাড়া
কোনো উপায় নাই। আর আল্লাহর থেকে দয়া পাইতে চাইলে, মাফি পাইতে চাইলে অবশ্যই সেটা ইবাদতের মাধ্যমে সম্ভব। তো আমরা দলমত নির্বিশেষে সবাই ওইভাবে ইবাদত করতে পারি না, কিন্তু মাদ্রাসাগুলির মধ্যে ছাত্ররা কোরআনের তেলাওয়াত করে, জিকির আসগার করে, দোয়া তাসবিহ পড়ে, নামাজ কালাম করে, ইবাদত করে, তাসবিহ তাহলিল করে তথা তালিম চলে, এর মাধ্যমেই কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের রাষ্ট্র ভারত এত বড় শক্তিশালী রাষ্ট্র হওয়ার পরে লন্ড ভণ্ড হয়ে গেছে, শুধু অক্সিজেন দেরিতে পৌঁছতেছে, এই জন্য মানুষ মারা যাচ্ছে। অক্সিজেন তো নাই, সংকট আছে, আসেই। অক্সিজেন যে সমস্ত জায়গায় আছে পৌঁছতে পারছে না, দেরি হয়েছে, একটু দেরির কারণেই অনেক মানুষ মারা যায় যাচ্ছে, তার মানে লন্ড ভণ্ড হয়ে গেছে। তো এই জন্য আমরা আসলে এই গজব থেকে বাঁচার জন্যে আমাদের সকলকেই আল্লাহমুখী হইতে হবে, রবমুখী হইতে হবে, স্রষ্টামুখী হইতে হবে। সেই জন্য আমরা মনে করি যে আজকের হেফাজতের এই বৈঠক এটা পরিপূর্ণভাবে